শুভ সন্ধ্যা আপনাদের সাথে আছি তৌফিকা রহমান প্রিয় দর্শক শ্রোতা বৈশাখের এই সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক শামিম আরা নিপার সঙ্গে আলাপচারিতা শুরুতেই আগামীকাল ঢাকায় আগামীকাল ঢাকায় প্রথমেই জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হল এবং সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম জাতীয় যুব নাট্যোৎসব নাট্যোৎসব চলবে 30 এপ্রিল পর্যন্ত এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি উত্তরবাডের অ্যাথেনা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী শেখ আফজালের একক চিত্র প্রদর্শনী ইন্টারনাল অ্যাফেকশন প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 7 মে পর্যন্ত ধানমন্ডির ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে কাজী হাসিবুল আহসানের একক চিত্রকলা প্রদর্শনী ফেরা রিটার্ন টু দ্য ফোল্ড প্রদর্শনী চলবে 30 এপ্রিল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী ষোলকলা প্রদর্শনী প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় চলবে 30 এপ্রিল পর্যন্ত এবার এনটিভি হাইলাইটস প্রিয় দর্শক জানিয়ে দিয়েছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায় সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে অ্যানিমেটেড শো সিন্দাবাদ সৃষ্টি হচ্ছে একের পর এক রোমাঞ্চকর কাহিনী তৈরি হচ্ছে ঐতিহাসিক গল্পগাথা কারণ সিনবাদ ছিল সিনবাদ আছে এবং সিনবাদ থাকবে রাত 8টা 20 মিনিটে দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট তুই যেমন ওকে পছন্দ করিস না তেমনি ও তোকে পছন্দ করে না আবার যখন তুই ওকে পছন্দ করতে শুরু করবি দেখবি তখন ও তোকে পছন্দ করতে শুরু করেছে ওর মধ্যে পছন্দ করার কি আছে আমাকে বলো তো আছে অনেক কিছুই আছে রাত 9টায় প্রচার হবে ইভান সাইডের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে রাত 9টা 40 মিনিটে থাকছে হুমান ফরিদের পরিচালনায় ধারাবাহিক নাটক বাংলা হাওয়ার দিন বাবলস হ্যাঁ বাবলস ওই মা কি হয় তোর ওই বেটা ওই গার্লফ্রেন্ড হয় গার্লফ্রেন্ড তোর কি ক কি হয় ক না ক বল বল হয় আমার এখনই বিয়ে করব আমি বল হয় আমার আসো এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান সূচি এরপর আসছি আলাপচারিতায় আগামীকাল 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক শামিম আরা নিপা চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন ভালো তো আগামীকালটা হচ্ছে আন্তর্জাতিক নৃত্য দিবস সেই জন্য আপনাকে নৃত্য দিবসের শুভেচ্ছা তোমাকেও শুভেচ্ছা সেই সাথে আমার অগণিত দর্শক এবং নৃত্যশিল্পীদের সারা পৃথিবীর নৃত্যশিল্পীদের আমার পক্ষ থেকে নৃত্য দিবসের শুভেচ্ছা আচ্ছা তো এই নৃত্য দিবস উপলক্ষে আপনাদের একটা উৎসব চলছে যেটা আপনার গতকাল থেকে শুরু হয়েছে আগামীকাল পর্যন্ত চলবে কেমন চলছে আপনাদের এই উৎসব ভীষণ আমরা খুব কি বলবো এই দীর্ঘদিন এই উৎসবটা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম মানে এটার প্রিপারেশন চলছে গতকাল ছিল আমাদের কথক সন্ধ্যা প্রায় 250 বাচ্চা একসঙ্গে পারফরমেন্স করেছে আজকে হচ্ছে আলিবাবা আমরা সবাই জানি যে আরব্য উপন্যাসের একটা খুব বিখ্যাত জনপ্রিয় কাহিনী আর আগামীকাল 29 এপ্রিল থাকছে আমাদের সুবিধা বঞ্চিত এবং বিশেষ শিশুদের নিয়ে একটি অনুষ্ঠান যেটা আমরা মুক্ত মঞ্চে করব শিল্পকলার নন্দনে আচ্ছা তো এই এগুলো নিয়ে আমরা আরেকটু আসছি প্রথমে শুনে নিচ্ছি উদ্বোধনী অনুষ্ঠানটাকে আপনারা কিভাবে সাজিয়েছিলেন এই উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানটায় আমাদের প্রধান অতিথি ছিলেন ভারতের বিখ্যাত নৃত্যগুরু লীলা স্যামসন উনি আমাদের উদ্বোধন করেছেন এবং সেই সঙ্গে আমাদের
চিত্রশিল্পী মুস্তফা মন্নর, উনি ছিলেন বিশেষ অতিথি, দুজন আমাদের এই উৎসবটা উদ্বোধন করেছেন। আমরা একটা বিশেষ সম্মাননা দিয়েছি রাহিজা খানম ঝুনুকে, কারণ উনি আমাদের মানে এখন যারা আছেন তাদের মধ্যে একজন পথিকৃৎ, মানে যাদের পথ ধরে আমরা আজকের এই অবস্থান। তো আর সব মিলে একটা খুব সুন্দর একটা শুরু হয়েছে আমাদের। আচ্ছা, আমরা আশা করব আগামী দুই দিনও খুব ভালো খুব ভালো যাবে। তো আজকের আয়োজনে আছে হচ্ছে সেই বিখ্যাত যে কাহিনী আপনার আলিবাবা ও চল্লিশ চল, সেটাকে নিয়ে যেটা নৃত্যনাট্য সেটা তো জনপ্রিয় একটা কাহিনী এবং আমরা সবাই খুব অধীর আগ্রহে আছি এটাকে দেখার জন্য। তো এটার জন্য একটা বিশাল প্রস্তুতির দরকার, কারণ এত বড় একটা আপনার নৃত্যনাট্য এত বড় শিল্পীদেরকে নিয়ে অনেক বড় একটা কাজ। তো সেটার গল্পটা একটু শুনি, সেটা প্রস্তুতিটা কিভাবে আপনারা নিয়েছেন? এটা প্রস্তুতি প্রায় এক বছরের প্রস্তুতি ছিল। এটার প্রোডিউসার হচ্ছে আনিসুল ইসলাম হিরু, সৃষ্টি কালচার সেন্টার, আর জয়েন্টলি করেছে নৃত্যাঞ্চল এবং সৃষ্টি কালচার সেন্টার। তো এটার কোরিওগ্রাফার হচ্ছে ভারতের একজন বিখ্যাত কোরিওগ্রাফার শুকলান ভট্টাচার্য, ওরই এটা ভাবনা এবং কোরিওগ্রাফি। এটার মিউজিক ডাইরেক্টর হচ্ছে জয় সরকার, শ্রীকান্ত আছে, তারপর মানে যত বিখ্যাত লোপা মুদ্রা আছে, জয়তী আছে, অন্বেষা আছে। তো গানের সাইডটা, মিউজিকের সাইডটা ভীষণ রিচ। আচ্ছা, সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যে এটা একটা অসাধারণ কর্মযজ্ঞ ছিল আমাদের জন্য, এবং আমরা যখন এটা মঞ্চস্থ করি তখন মনে হয় যে এটা অন্য রকমের একটা প্রিপারেশন আমাদের সবার মধ্যেই থাকে, যে এটা সচরাচর আমরা করতে পারি না। এটার মঞ্চ, এটার সেট, এটার লাইট, এটার কস্টিউম, সবকিছু মিলে একটা ব্যাপক আয়োজন। এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা খুব খুব অল্প সংখ্যক কাজই মনে হয় এই স্ট্যান্ডার্ডের হয়েছে। আচ্ছা, তো যেহেতু এটা একটা রূপকথার গল্পের মতো, তো এখানে মেকআপ গেটআপের একটা অন্যরকম ব্যাপার আছে, হ্যাঁ আমরা দেখেছি, তো সেটা কিভাবে হয়েছে? সেটা আমাদের প্রথম গেটআপটা করিয়েছিল ভারতের একজন আমাদের বন্ধু আছে তাপস, সে খুব ভালো মেকআপ আর্টিস্ট। তো প্রথম সে আমাদের ডিজাইনটা করে দিয়েছিল, এখন তো সবসময় ওর আসা সম্ভব হয় না, তবে এবার ও এসছে, আজকের মেকআপ সেই করবে। তো আমরা ডিজাইনটা আমরা যে করেছে যখন যে, তারপর কস্টিউমের যে ডিজাইন করেছে সেও একজন খুব বিখ্যাত লোক দিব্য। তো আমরা প্রথমটায় কখনো মানে ছাড় দিইনি, আমরা চেয়েছি যে একদম প্রপার ওয়েতে জিনিসটা যেন হয়। এখন মোটামুটি এটা ধারাবাহিকভাবে আমরা চালাচ্ছি। আচ্ছা, তো আপনি এখানে মর্জিনা ক্যারেক্টারে আপনি এখানে কাজ করেছেন, কেমন লেগেছে? কারণ এই গল্প তো অনেক আগে পড়া হয়েছে, অনেক আগে পড়া, তারপরে দেখা হয়েছে, একটা ক্যাসেট আমরা ছোটবেলায় শুনতাম, শুনে শুনে বড় হয়েছি। ক্যারেক্টারগুলো যেন কোথায় মনের মধ্যে আমরা লালন করেছি সবাই, হয়তো সবাই। তো এজ এ ডান্সার আমারও খুব সবসময় মনে হতো যে মর্জিনা ক্যারেক্টারটা আমি করতে পারলে আমার ভালো লাগবে। সেই অর্থে আমি খুব লাকি কাজটা আমি করছি, খুব ভালো লাগে যে আমার টাইপের একটা বাইরে একটা কাজ। মর্জিনাটা খুব বুদ্ধিমতী, খুব চটুল, খুব চটপটে একটা মেয়ে, যে সমস্ত জিনিসটাকে সে কিন্তু নিজের মতো করে কন্ট্রোল করে, আলটিমেটলি তার হাতেই সেই ডাকাত সর্দার মারা যায় এবং পুরো পরিবারটাকে সুরক্ষা করে। কেন্দ্রীয় একটা চরিত্র, কেন্দ্রীয়, অবশ্যই কেন্দ্রীয়, এবং ওর মধ্যে সব কিছু আছে, ওর মধ্যে মানবিকতা আছে, ওর মধ্যে প্রোটেক্ট করার যে একটা আছে, সাহস আছে, বুদ্ধিদীপ্ততা আছে, অ্যাজ এ সেম টাইম সে একজন খুব লাভিং একজন প্রেমিকা। তো সব মিলিয়ে ক্যারেক্টারটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে এই ক্যারেক্টারটা মঞ্চায়ন যখন করি। আচ্ছা, তো সাধারণত যেহেতু সবার পড়া আছে, সবার দেখা আছে এই কাহিনী, সেটাকে আপনারা উপস্থাপন করছেন, এটা আসলে কতটুকু কঠিন? কারণ আমাদের হৃদয়ে তো এটা অলরেডি আছে, সেটা আপনাদেরকে দেখছি আমরা, তো আপনাদেরও কিন্তু সবার হৃদয়ে ঢুকতে হবে। আমার মনে হয় চেনা কাহিনী দুরকম, একটা হয় যে মানুষের খুব তাড়াতাড়ি ভালো লাগে, আবার একটু যদি তার চিন্তা থেকে সরে যায় তখন আর সেই মিলাতে পারে না, তখন তার মধ্যে একটা অন্যরকম রিয়েকশন হয়। তো সেই ক্ষেত্রে আমরা খুব লাকি, আমরা ভীষণ ভালো রেসপন্স পেয়েছি, এবং এটা কমিউনিকেট যেরকম করছে সেরকম ভালো লাগার জায়গাটাও তৈরি হয়েছে। আমরা যে চল্লিশটা ডাকাত একসঙ্গে স্টেজে যখন ঢোকে তখন আমাদের সেই যে একটা ইলিউশন, এই যে গুহার গুহা, যে চিচিং ফাঁক খুলে যাচ্ছে, তো ওই জিনিসগুলো কিন্তু রিলেট করতে পারে, এবং মঞ্চেও যখন একই ধরনের জিনিস দেখতে পায় তখন চমৎকার একটা জিনিস তৈরি হয়। আর আমি মনে করি যে এটা লাইটিং, এটা সেট, সেট করেছে শুভ, খুব ভালো একজন বাংলাদেশের এখন সেট ডিজাইন করে। তো সব মিলে একটা প্রোডাকশনটার একটা অন্য মাত্রা যোগ হয়। অবশ্যই, তো এর আগে আরো কোথায় কোথায় এটাই মঞ্চায়ন হয়েছে? এটা শিল্পকলায় আমরা করেছি আরো দুইবার, আমরা
চিটাগং করেছি ফৌজদারি ক্যাডেট কলেজের 100 বছর পূর্তি ওনাকে জানি, হ্যাঁ এরকম। তারপরে রবি একবার করেছে আমাদের, তারপর ঢাকা ক্লাবে করলাম 16 ডিসেম্বর। আমার প্রায় 5-7টা অনুষ্ঠান করেছি এবং সবসময় নিশ্চয়ই রেসপন্স অনেক ভালো করেছে। আচ্ছা, তো এবারও আশা করছি আজকে যেটি হবে সেটারও রেসপন্স আগের থেকে অনেক বেশি ভালো পাবেন। নিশ্চয়ই আশা করছি। আচ্ছা আশা করছি। আচ্ছা, আগামীকাল আরেকটি আয়োজন আছে আপনাদের, ভিন্ন একটি আয়োজন, যেটা হচ্ছে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়েও একটা নাচের ব্যবস্থা। এটা কিন্তু অনেক কঠিন কাজ এবং অনেক অন্যরকম ভিন্নতা আছে। আমাদের যেটা মনে হয় যে আমাদের তো একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হয়েছে, আমরা কাজ করছি, আমাদের জনপ্রিয়তা আছে, আমরা ফিনান্সিয়াল অনেক সাপোর্ট পাচ্ছি, কিন্তু সত্যিকার অর্থে প্রতিভা কিন্তু বলে কয়ে আসে না যে বড় লোকের ঘরে প্রতিভা হবে, একটা নিম্ন আয়ের লোকের হয়তো হবে না, এরকম হবে না, সেটা না। ওই প্রতিভাগুলো কিন্তু থেকেই যায়, কুড়িতেই ওরা ঝরে পড়ে, কারণ কোনো প্রকাশ করার তো কোনো মাধ্যম নেই, ওদের নিয়ে কেউ ভাবছি না আমরা সেরকম করে। তো সেটার থেকে আমরা এই আয়োজনটা করেছি যে বাংলাদেশের বিভিন্ন গ্রুপকে আমরা এখানে প্ল্যাটফর্ম দিচ্ছি, যে সুবিধা বঞ্চিত যে বাচ্চাগুলো আছে। আরেকটা গ্রুপ আমরা আরো 2-3টা গ্রুপের সঙ্গে কাজ করছি, সেটা হচ্ছে যে এখানে একটা অন্ধ একেবারেই চোখে দেখে না, আমরা একটা গ্রুপকে নিয়ে আসছি ঢাকার বাইরে, ওরা নাচ করছে, অবাক লাগে যে ওরা কি কিভাবে সম্ভব। যারা শিখাচ্ছেন তাদেরও যে একটা মানে বলবো যে কতটাই ধৈর্য এবং একাগ্রতা এবং ভালোবাসা থেকে জিনিসগুলো করছেন। তো ওরা কুষ্টিয়া থেকে আসবে আমাদের ওই পারফরমেন্সটা করতে, আর স্পেশাল চাইল্ড যারা আর্টিস্টিক বাচ্চা আমরা জানি তাদেরও পারফরমেন্স আছে, প্রায় 3টা গ্রুপ আমাদের সঙ্গে কাজ করবে। সব মিলিয়ে আমার মনে হয় এটা একটা অন্য মাত্রা, এটা ঠিক সচরাচর নাচের অনুষ্ঠানের মতো আমরা ভাবি না, আমরা চাই যে ওদের পাশে আমরা থাকি, ওদের যদি আমরা কিছু করতে পারি সেটা আমাদের সার্থক। কেমন আগ্রহ দেখছেন তাদের ভেতরে? ভীষণ আগ্রহ। আমরা মানে চাই যে এই এদের মধ্য থেকে এই প্রতিভাগুলো যেন আমাদের আগামী দিনের একটা জায়গা করে নেয়, মানে নৃত্যাঞ্চলের স্বপ্ন যে আমরা এদের নিয়েও একটা কিছু একটা অন্য মাত্রা যোগ দিব। চমৎকার। তো তাদের যে ট্রেন আপের ব্যাপারটা আছে, তারা কি তাদের তো ট্রেন আপ হচ্ছে, এছাড়াও আপনারা কি উৎসব উপলক্ষে তাদের উৎসব উপলক্ষে আমরা কিছুটা ট্রেন করেছি, আমরা ওদের গাইড করছি কিভাবে করা উচিত কি করা উচিত না। অনেক সময় না ওরা বুঝতে পারে না, একেবারেই তো ওদের তো কোনো গ্রুমিং নেই, একেবারে বাবা হয়তো ঠেলা চালাচ্ছে, কারো বাবা রিক্সা চালাচ্ছে, কেউ ফুল বিক্রি করছে, ওরা সে মানে সেই অর্থে গেট আপ মেকআপের ব্যাপারেও জানে না, যা ইচ্ছা একটা পরে ফেলে বা হয়তো যাচ্ছে না গানটার সঙ্গে একটা পরে ফেললাম, ওদের তো সে সুযোগও নেই সেই রকম কস্টিউম। তবে একটা খুব আমার ভালো লাগে যে অনেকগুলো আমরা খেয়াল করলাম যে অনেকগুলো মহল্লায় বা পাড়ায় কোনো কোনো ব্যক্তি কিন্তু নিজ উদ্যোগে এদের এই ট্রেনিংয়ের ব্যবস্থাটা করছে, টিচার রাখছে, তাদের ট্রেনিং দিচ্ছে, তাদের কস্টিউম দিচ্ছে। আমি মনে করি এটা খুব আমাদের দেশের জন্য একটা খুব খুব পজিটিভ একটা মানে নিউজ, যে মানুষ এখন এদের পাশে থাকার একটা এই যে পরিকল্পনা করছে, কাজ করছে, এবং এদের শুধু তো নাচ করলে ওদের চলে না, ওদের নাচ করাতে গেলে ওদের একটু মিনিমাম খাবার দিতে হয়, টিফিনের দরকার হয়, ওদের এনার্জি থাকবে, ওদের সারাদিন না খেয়েই থাকে ম্যাক্সিমাম। তো এই জায়গাগুলো আমার মনে হয় আমরা যদি সবাই মিলে একটু সচেতন হই, আমরা অনেক ভালো ভালো শিল্পী এদের মধ্যে থেকেই পাবো। আচ্ছা, বাহ, চমৎকার। তো আপনাদের এই উৎসব তো চলছেই, সেই সাথে আরো অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে তারা এই আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে কি কি আয়োজন করছে? আমি মনে করি যে এটা আমাদের দেশের জন্য খুব একটা সুন্দর সময় যাচ্ছে, যে আমরা বেশ কিছুদিন থেকেই নৃত্য মানে নৃত্য দিবসটাকে 29 এপ্রিল খুব সুন্দরভাবে পালন করছে। বিশেষ করে আমি বলবো যে নৃত্যশিল্পী সংস্থা যারা আছে তারা সারা দেশব্যাপী কিন্তু এই উৎসবটা পালন করছে এবং ব্যাপকভাবে, এখনো ওদের মধ্যে 7 দিনব্যাপী এই উৎসবটা করছে, অঞ্চল আমরা 3 দিনব্যাপী করছি। তো বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু নিজ উদ্যোগে কাজ করছে এবং এই দিবসটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে অনেক জায়গায়, যে এখান থেকে এই নৃত্য দিবসের যারা প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে আমি মনে করি যে এই দিবসটা এখন নৃত্যশিল্পীদের জন্য একটা খুব বড় আয়োজন করছে সবাই আর কি। আচ্ছা, সব শেষে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আমাদের দেশে এখন এই নৃত্যশিল্পের অবস্থাটা কি, বা নৃত্যশিল্পী যারা আছে তারা কি আসলে বা অনেকে নাচ শিখতে যাচ্ছে, আগ্রহটা কেমন দেখছেন আগের থেকে এখন? দুই রকম আমি বলবো, একটা একটা গ্রুপ আছে যে সত্যিকার অর্থে ভালো শিল্পী হতে চায়, তাদের অভিভাবকরাও তাদের একজন শিল্পী বানাতে চায়, শুধু পারফর্মার না, পারফর্মার আর শিল্পীর মধ্যে অনেক পার্থক্য আছে অবশ্যই। তা আরেকটা দল আছে যে না, শুধু ছোট ছোট করবো,
কত তাড়াতাড়ি আমি মিডিয়াতে যাব, কত তাড়াতাড়ি আমার নাম হবে, কত তাড়াতাড়ি আমি স্টার হব। তো সেই গ্রুপটার সঙ্গে আমাদের একটা বিরোধ থাকে যে আমরা সবসময় চাই যে প্রথম অবস্থা তো শিখতে হবে, অবশ্যই বেসিকটা যদি ভালো না হয় সেই শিল্পী কখনোই মানে দীর্ঘ সময় ধরে তার জায়গাটা রাখতে পারবে না। তো এইটা নিয়ে আমাদের একটা পর্যায়ে যায়। তো আমি মনে করি যে এই যারা মানে গ্ল্যামারের দিকে বেশি ছুটছে তার সংখ্যা কম, প্রকৃত শিল্পী হওয়ার স্বপ্ন দেখার বাচ্চারা কিন্তু অনেক বেশি। আমরা স্কুল চালাই, আমরা জানি যে কত কষ্ট করে বাবা মারা তার ছেলে মেয়েদের নিয়ে আসছে, একটা ছুটির দিন ওরা রেস্ট করতে পারে, নাচছে, বাবারা কত বড় বড় চাকরি করে, মারা কত ভালো ভালো জায়গায় অবস্থান করছে, তারপরে একটা বাচ্চাকে দিয়ে কত কষ্ট করে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকে, এগুলো দেখলে আমাদের কিন্তু ভালো লাগে যে সমাজে এই পরিবর্তনটা কিন্তু আমাদের। আর বাবাদের আগ্রহ তো আগে আসতে হবে, আর ছেলে মেয়েদের আগ্রহ, এই ছোট ছোট বাচ্চারা প্রথম খুব কান্না করে, আমাদের তিন বছরের আড়াই বছরের বাচ্চারা ওদের নিয়ে আসে যে আপা বাইরে বাসায় সারাদিন নাচে রাখতে পারি না, প্লিজ কিছু শিখতে হবে না, শুধু ক্লাসে ঢুকবে। প্রথমে তো তাদের অনেক বায়না থাকে, অনেক কান্না থাকে, মার হাত ছাড়া তার যেতে পারে না। ওই বাচ্চাটাই কয়েকটা ক্লাসের পরে ও যখন একদম নিজের আনন্দে নাচ শিখে তখন কিন্তু দেখতে একদম ভালো লাগে, যে অন্যরকম লাগে, যে সত্যিকার অর্থে তার মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়। অবশ্যই আমরা শুধু ওই জায়গাটাই ধরতে চাই যে ভালোবাসাটা তৈরি হোক, তাহলে সে বুঝবে কোনটা ভালো কোনটা মন্দ, এবং ভালোবাসা দিয়ে যখন কোনো কাজ করা হবে সেই কাজ অবশ্যই ভালো হবে। জি, তো কথা বলতে অনেক ভালো লাগছিল আসলে আপনাকে পেলে, আমাদের অনেক কথাই বলতে ইচ্ছে হয় কিন্তু আজকে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, এবং এনটিভির দর্শকদের রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, কথায় কথায় আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস শুভ সন্ধ্যা @ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সন্ধ্যা।